ঘটনার সময় এই জায়গাতেই ছিলেন, আশেপাশে ছিলেন? কেউ বলছেন যে 5 মিনিট আগে গাড়ি নিয়ে ওই জায়গাটা দিয়ে বেরিয়ে গেছেন, আবার কেউ বলছেন যে পাশেই জিম করছিলেন, আওয়াজ শুনে ধর্মড়িয়ে বেরিয়ে এসেছেন। তারাই কিন্তু প্রথমে এখানে উদ্ধার কাজ শুরু করেছিলেন। তাদের কাছ থেকে জানবো ঠিক কি ঘটনা ঘটেছিল। প্রথমে কি দেখলে, তোমরা কোথায় ছিলে? আমরা সব জিমে ছিলাম, সামনে জিম আছে আমাদের, জিমে আমরা জিম করছিলাম। একই ব্যাগ হাওড়া করে আওয়াজ, আমরা বললাম কি হলো, যেই বাইরে নিকলো আমাদের, আমরা নিজের শখ হয়ে গেলাম, দেখলাম কি এরকম ঘটনা, চোখ দিয়ে জল পড়ছে, আমার কিছু মানে নিজের মনে ভয় পালাচ্ছে। দেখেন আমার সিনিয়ররা ছিল, এই আমার দাদা, আমরা সব ছিলাম, তো আমরা সব পালালাম। তো দেখলাম কি বসে অনেক লোক আছে, তো আমরা সব মেট্রোর এখানে কাজ ছিল সব, ওইখানে যে সিঁড়ি ফিঁড়ি লোহা ফোয়া, আমরা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল লেগে সব আমরা 8-10 জন উঠলাম। ওইখানে উঠতে সব মানুষদেরকে বসে বাইরে করলাম, এই তারপরে পুলিশ আমাদের অনেক হেল্প করলো। কতজনকে বের করলে তোমরা? আমরা এই 8-9 জন বাসে যে ছিল ওদেরকে, আর অনেকজন ছিল, আর ওরা সব করলো। তোমরা ব্রিজের ওপর দিয়ে উঠেছিলে? না, ওইখানে যে ক্লাবে ছিল আমার সাইডে যে রাস্তা আছে ওইখানে স্ল্যাব লাগানো, যে স্ল্যাবটা আমরা মেট্রো সিঁড়ি দাঁড় করে আমরা সব উঠলাম। আর ব্রিজের নিচে তখন কাড়া ছিল? ব্রিজের নিচে তো খাল আছে, ওই খালের নিচে 2-5টা লোক হয়ে আছে, ব্রিজের লোকরা ছিল সব তো নিচে দেবে গেছে, তো এখন তো রেস্কিউ কাজ চলছে, সব টিমরা নেমেছে, আমাদের অনেক সব লোকাল ক্লাবে ছেড়ে সব আছে ওইখানে। তুমি কোথায় ছিলে তখন? যখন আমি তখন ছিলাম গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম ওখান দিয়ে, দেখলাম এখানে যখনই টার্ন করে আমি বিল্ডিংয়ে ঢুকেছি, সঙ্গে সঙ্গে পড়েছে আমার শুনতে পেয়েছি। আমি গাড়ি রেখে সঙ্গে সঙ্গে গেছি ওখানে, দেখছি পুরো বাস পড়ে গেছে, 4টে গাড়ি ছিল, 2-3টে বাইক ছিল, ওখানে লোকরা পুরো মানে ফেঁসে আছে, সবাই আমরা দেখে করেছি। তারপরে আমি আবার অনেক লোকের বলে অনেক ওখানে গেছিলাম। পাশেই তো মেট্রোর কাজ হচ্ছে, তারাও তো ছিল? তারাও ছিল, ব্রিজের নিচে নিয়ে একটা বাড়ি করেছে মেট্রো ওয়ার্কারে থাকার জন্য, ওরা ওখানে লেবাদের ও মানে ফাঁসা আছে ওখানে, চেপে গেছে অনেকরা ওখানে, বেঁচেছে 3 আদমি, মেট্রোর 3 আদমি ছিল। তা তখন মেট্রোর লোকজন কি পালাচ্ছিল? না, মেট্রোর লোক যে বাইরে ছিল সে তো বাড়িয়ে থাকে, যে ভেতরে আছে ওটা ফাঁসা ছিল। ওপরে কি অবস্থা ছিল? উপরে অবস্থা পুরো তো ফেঁসে গেছে, পুরো ভেতরে গিরে গেছে, ভেঙে গেছিলো। এরাই সেই সময় সামনে ছিলেন এবং তখন আওয়াজ পেয়েই তারা ছুটে যান জায়গায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে মানুষজনকে বের করার কাজে হাত লাগান। তারা কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার বাসিন্দারা তারা এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।